সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক দেখছেন এই যে গরুগুলো, আমরা এই গরুগুলোর কিছুটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই যে দেখছেন, আমরা দেখছি সব দাঁত হয়নি এখনো, তবে বয়সটা আমরা আপনাদের জানাতে চেষ্টা করব। চাচা, এগুলোর বয়স কয় মাস করে হবে? ছয় মাস সাত মাস করে বয়স হবে। তো কটা আনছিলেন আজকে? দশটা। কটা বেঁচেছেন? ছয়টা বেঁচেছেন। বাজার কেমন চাচা আজকে? খুব নরম। তো এগুলোর দাম কেমন চাচ্ছেন? ৬৫ করে চাচ্ছেন দাম? দর্শক, যে ৬৫,০০০ টাকা করে এগুলোর দাম চেয়েছে আপনারা দেখছেন, এগুলা কত কত করে হলে দিবেন? ৭০ হলে দিবেন, মানে ৬৫ করে দাম কয়? ওইটা ৭০ ভাঙে কয়? এটা ৭০ ভাঙে বলে, আর এটা বলে ৬৫ ভাঙে। এগুলো কি ৬৫ হলে দিবেন আর এটা ৭০ হলে দিবেন? দর্শক শুনলেন যে ৭০,০০০ আর ৬৫,০০০ হলে উনি এগুলো বিক্রি করবেন। আমরা দেখছি বেশ কিছু সারগুলো, আমরা দেখি এই পাশে যাই। এই পাশে একটি শাহিওয়াল গরু দেখছি, দেখি আমরা একটু কথা বলি। দর্শক, আমরা এই পাশে আরেকটি ক্রস গরু দেখছি। এ বয়স কত মাস? ১০ মাস। কত দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে ৮২। ৮২ কেমন বলে দাম? ৭০-৭২ বলতেছে। বেচা কেনা? ৭৫ হলে দিবেন। বাজার কেমন আজকে? খারাপ মনে হচ্ছে। কটা আনছিলেন? একটাই? দুইটা? একটা বেচছেন। দর্শক শুনলেন যে একটা বেচছে উনি। আমরা এই পাশে আরেকটি দেখছি ক্রস জাতের। এটা কয় মাস বয়স? ৫ মাস। তো কত দাম চাইলেন? এটা ৫২ কেমন কয়? ৪৬,০০০ বলে। তো কেনা বেচা? বেচবেন কত? ৪৮ হলে বেচবেন। দর্শক শুনলেন, ৪৮ হলে বেচবে উনি। আমরা এই পাশে আরেকটি ক্রস দেখছি। এটার কয় মাস বয়স হবে ভাই? ৮-৯ মাস। তো কত দাম চাচ্ছেন? এটা ৬৫,০০০ চাচ্ছেন। আর কত পর্যন্ত বলছে এখন? ৫৫ পর্যন্ত বলে। কেনা বেচার দাম? ৫৭-৫৮,০০০ টাকা হলে বেচবেন। দর্শক শুনলেন, ৫৭-৫৮,০০০ টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখি আরও কিছু ক্রস গরু আপনাদের দেখাতে পারি কিনা। আমরা এই যে পাশে আরেকটি দেখছি, এটা কি দেশি না ক্রস? ক্রস। কয় মাস বয়স হবে এটার? ১০-১১ মাস হবে। তো কত দাম চাচ্ছেন? ৫৬। আর কেমন বললো এখন পর্যন্ত দাম? ৪৫-৪৬। বাজার কেমন আছে? কম। তো বেচবেন কত এটা? ৫০। বেচার আশা ৫০। দর্শক শুনলেন, আমরা এটা কি ক্রস না দেশি? দেশি গরু। দর্শক, এটি দেশি। কত চাইলেন এটা? ৫৬। বেশি চাইলে তো কাম হবে না। বেশি চাইলে কাম হবে না। কত কয় এটা? ৪৮,০০০ বেচ। কেনা বেচা? মানে যাও কিছু বাড়ালে একটু কম বেশি করতাম, মানে ৫০-এর কাছাকাছি গেলে দিয়ে দিত। শুনলেন যে ৫০-এর কাছাকাছি গেলে উনি এটি বিক্রি করে দিতেন। আমরা দেখি ওই পাশে যাই। দর্শক, আমরা এই পাশে একটি চাচা, এটা কি শাহিওয়াল? কয় মাস বসে এটা চাচা? এই ৫ মাস। ৫ মাস। কেমন দাম চাচ্ছেন এটা? ৫০-৫২ চাচ্ছেন। আর কত কয় এটা? ৫০ ভাঙে কয়। ৫০ ভাঙে বিক্রি করবেন না? কত দিয়ে বিক্রি করবেন এটা? ৫০-এর উপরেই? দর্শক শুনলেন যে ৫০-এর উপরে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখছি, আমরা এই পাশে আরেকটি দেখছি, এটাও শাহিওয়াল জাতের। এই যে দেখছেন আপনারা, বয়স কেমন? ২ দা। তো কত দাম চাচ্ছেন এটা? ২ দাঁত হয়েছে বয়স? দেশি না শাহিওয়াল? ৫২,০০০ চাচ্ছেন। কত বলে এটা? ৪৮ পর্যন্ত বলে। কেনা বেচার দাম? ৫০ হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন, ৫০ হলে বিক্রি করবেন। দর্শক, এই পাশে আমরা একটি শাহিওয়াল জাতের গরু দেখছি। হ্যাঁ, এর বয়স কেমন ভাই এটার? আগর। কত দাম চাচ্ছেন এটা? ৪৫। কেমন কয় দাম এটার? ৪২-৪৩ কয়। কেনা বেচার দাম? ৪৫। আর এগুলা কার?
দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গরুগুলো আজকে উঠেছে, সেই গরুগুলোর আজকে বাজার দর জানানোর চেষ্টা করছি। এটা কত চাইছেন? 57-58। কয় মাস বয়স হবে? ছয় মাস। কত কয়? 50-51 কয়। বেচার দাম? 52-53 হলে দিয়ে দিতেন। আজকে বাজার খুব কম না, একটু কম? দর্শক শুনছি আমরা, আমরা এই পাশে দেখছি বেশ কিছু গাভী গরু বাছুর সহ ক্রয় বিক্রয় হয়ে গেছে। আমরা একটু দেখছেন এই যে বাচ্চা সহ গাভী গরু গুলো দেখছেন আপনারা, এগুলো কি আজকে কেনা হয়েছে? আপনি নিছেন কটা নিছেন ভাই? জাকির ভাই, জামান ভাই, কটা নিছেন? সরি, আমি গরু নিছি 1-2 আজকে যেমন ভাই, আজকে বাজার কেমন মনে হলো? শরীয়তপুর থেকে এসেছে পার্টি, আপনি তারাও আমার সাথে আছে। আচ্ছা, একটা টাকা পয়সা দিচ্ছি। আচ্ছা, এই গরুটা আজকে বাজারে কত বিক্রি হলো? মানে আপনারা কিনলেন 80,000 কিনলেন? এটা দুধ কেমন আছে? এটা বাচ্চা লাগলে বাচ্চাটা তাহলে হৃষ্টপুষ্ট এবং বড় তাড়াতাড়ি হবে, তাই তো? তাড়াতাড়ি হবে। তো আজকে বাজারের সার্বিক অবস্থাটা কেমন ছিল? আপনি তো সবসময় থাকেন বাজারে। আমি কিছু ক্রস গরু দেখলাম আজকে বাজারে, খুব কেমন জানি একটু মনে হলো আমার কাছে আজকে কি দাম কম না? তো আজকে পার্টি একবারে কম, আর আজকে যে বাচ্চাগুলো উঠছে এই গরুগুলো বেচা কিনা হয় না, শুধু আমি এই গরুগুলো আমি বাছাই করা গরুগুলো আমি নিয়েছি। আচ্ছা, আমার পার্টির পছন্দ হয়েছে, আমি তাদেরকে কিনে দিয়েছি। কিনে দিয়েছে? জি। তো পার্টি আসছে শরীয়তপুর থেকে, কতগুলো কিনছে আজকে? তার মানে আজকে কটা নিয়েছে ভালোবাসতে, মানে ছিল আরো বেচা হয়ে গেছে আর পাচ্ছি না, এখন আমি সার গরু কিনবো। সার গরু কিনবে? সার গরু কিনবো, আর গাভী গরু আমার কিনা শেষ, আরো কিনতাম। কি মোটা তাজা করেন সার গরু কিনবেন না অন্য? এটা আমি সামনে কুরবানিতে, সামনের কুরবানির টার্গেটে যে দেশি বা ক্রস যেটাই পান সেটাই কিনবেন? আমি রাখবো, এখন শুকনো দেখে নেবো, মানে ভরাট করে কুরবানিতে বিক্রি করবো আমার ভাইয়েরা। আচ্ছা আচ্ছা, তাদেরকে আমি ওইভাবে আমি তাদেরকে মাল কিনে দেবো। আচ্ছা, তারা আসেনি আপনার কাছে আজকে? আচ্ছা, আপনি আপনি আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি অনেকের সঙ্গে কথা বলেছি। তো আজকে কেমন মনে হচ্ছে বাজার? তো আপনার নাম্বারটা যদি বলে দিতেন আজকে, যেমন 01-3-01-3-14-20-20-27-07-08। ধন্যবাদ ভাই, আমরা একটু কথা বলি ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে এসছেন ভাই? মিরপুর 10 নম্বর। তো কেমন মনে হচ্ছে আমবাড়ি হাট? দামটাও খুব মোটামুটি ভালো। তো কি ধরনের গরু কিনছেন আপনারা আজকে? ওয়ালাইকুম সালাম। কি ধরনের? ইউটিউবে মোবাইল দেখে আচ্ছা আমরা আমবাড়িতে আসছি। আচ্ছা আচ্ছা, আমরা তাকে পেয়েছি। হ্যাঁ, এখন আমি দেশি গরু আর সাইবল বাসু সহ কিনছি। আচ্ছা, আমার খুশি কিনা দিয়া, কিনা দিয়ে খুশি। খুশি তো কেমন মনে হলো যে বাজার ঠিক আছে? দাম 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 আপনাদের। দর্শক, আমরা কথা বলছিলাম যে শরীয়তপুর থেকে এসেছেন ওনারা, ওনারা এই ধরনের গাভী গরু আছে কিনেছেন। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
ना।